আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী পুরুষ এবং মহিলা উভয়ে অষ্টম এসএসসি ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনার কী কী প্রয়োজন পড়বে, কত টাকা খরচ পড়বে, আবেদন শুরু কবে, শেষ কবে, কীভাবে আবেদন করতে হবে, বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার। আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যাদের সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরি নিয়ে ভিডিও প্রয়োজন, তারা আমার বিডি জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আর এই চ্যানেলে মূলত আমি নিত্য নতুন বেসরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করি, সো চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার। ভিডিও শেষে আমি দেখাবো এর যে আবেদন ফর্মটি আছে কীভাবে আপনারা পূরণ করবেন সেই বিষয়টা নিয়ে। তো আমরা প্রথমে পদের বিবরণগুলো দেখে নেব। আজকে প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, আমি আবার বলে দিচ্ছি, এই পদগুলোতে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী পুরুষ মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রথমে পরিসংখ্যা কর্মী নেওয়া হবে, এখানে একজন লোক নিয়োগ করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে, অষ্টম শ্রেণী পাস সহ আপনার কাজের অভিজ্ঞতা যাদের থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে অষ্টম শ্রেণী পাস হলে মোটামুটি আবেদন করা যাবে। এরপর নেওয়া হবে নিরাপত্তা প্রহরী, বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। আর এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে, যাদের অভিজ্ঞতা থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর নেওয়া হবে অফিস সহায়ক, এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন দেওয়া হবে, এটিও স্থায়ী পদ এবং অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে, যাদের অভিজ্ঞতা থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর নেওয়া হবে ড্রাইভার, এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতনে স্থায়ী পদ, এটি অষ্টম শ্রেণী পাস সহ আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর কার্য সহকারী নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এরপর নেওয়া হবে হিসাব সহকারী সার্ভেয়ার, এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতনে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নেওয়া হবে, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে স্থায়ী পদটি, আর আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ও ইংরেজিতে বিশব্দের গতিতে থাকতে হবে। এরপর না হবে ইমারত পরিদর্শক, 9,700 থেকে 23,490 টাকা বেতনে, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আবেদন করা যাবে। উপ সহকারী প্রকৌশলী সিভিল নেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে, এখানে পুরকৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর আর ডিপ্লোমা প্রয়োজন পড়বে। এরপর না হবে আইন কর্মকর্তা, 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে, এটি একটি স্থায়ী পদ, আর এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে আইন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ বাংলাদেশ বার কাউন্সিল তালিকাভুক্ত হতে হবে। সো এরপর সহকারী নগর পরিকল্পক নেওয়া হবে, এখানে 22,360 টাকা বেতনে, আর এই পদটিতে আবেদনের জন্য নগর ও অঞ্চল পরিকল্পনার বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এরপর সহকারী প্রকৌশলী সিভিল নেওয়া হবে 22,350 টাকা বেতনে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পুরকৌশল দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। সো এগুলো ছিল পদের বিবরণ, এখন দেখবো আবেদন শুরু কবে, শেষ কবে এবং কীভাবে আবেদনটি করতে হবে। সো আবেদন করার জন্য এখানে দেখেন চেয়ারম্যান রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহী বরাবর আবেদন করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, এর মানে এই না শুধুমাত্র রাজশাহী জেলা বা রাজশাহী বিভাগের প্রার্থী আবেদন করতে পারবে, বাংলাদেশের সকল জেলা প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর আবেদনের ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক 2 কপি শততলা 5 সেন্টিমিটার x 5 সেন্টিমিটার সাইজের ছবি শততে করে নিতে হবে, প্রার্থী জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে এবং জাতীয় পরিচয় না থাকলে জন্মনিবন্ধন সনদের কপি দিতে হবে, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক শতায়িত শিক্ষাগত যোগ্যতা সকল সার্টিফিকেটের কপি দিতে হবে, সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে আপনার 1 কপি নাগরিকতা সনদ দিতে হবে, গাড়ি চালক পদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, এবং এখানে কিন্তু কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য শর্ট হ্যান্ড প্রশিক্ষণ সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। আর এখানে দেওয়া আছে যে 1 নং হতে 2 নং পদের জন্য 600 টাকা, 3 হতে 4 নং পদের জন্য 500 টাকা এবং 5 হতে 11 নং পদের জন্য 200 টাকা, 12 হতে 14 নং পদের জন্য 100 টাকা, এখানে পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফট আবেদনের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। আবেদন ফর্মে নির্ধারিত স্থানে পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফট নম্বর, তারিখ, টাকার পরিমাণ এবং ব্যাংক ও শাখার নাম লিপিবদ্ধ করতে হবে। আর খামের উপরে অবশ্যই নিজ জেলা পদের নাম উল্লেখ করতে হবে। আর 15 টাকা মূল্যের একটা ডাকটিকিট যুক্ত খাম আপনাকে আপনার যে মূল যে খাম থাকবে সেটার ভিতরে দিতে হবে। আর প্রবেশপত্র রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ অফিস ওয়েবসাইটে পাওয়া যাবে, সহজতে পূরণ করতে হবে আবেদন ফর্মটি। এই হচ্ছে তার এডমিট কার্ড আর এই হচ্ছে তার আবেদন ফর্ম। এখন দেখবো আবেদনের লাস্ট ডেট কবে দেওয়া আছে। সো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আবেদনপত্রটি আগামী 15/6/2023 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে চেয়ারম্যান রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহী বরাবর
পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র কার্যালয়ে গ্রহণ করা হবে না, আপনাকে অবশ্যই ডাকযোগে প্রেরণ করতে হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর আবেদন ফর্মটি পূরণটা আমি একটু দেখে যাচ্ছি। তো এখানে আপনাকে ছবি অ্যাড করতে হবে, দেখতে পাচ্ছেন কোন সাইজের ছবি। এরপর পদের নাম দেবেন, বিজ্ঞপ্তির নাম্বার এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ কিন্তু আপনারা সার্কুলারে পেয়ে যাবেন। সার্কুলার উপরে দেখবেন এটা হচ্ছে বিজ্ঞপ্তি স্মারক নাম্বার, আর এটা হচ্ছে তারিখ, প্রকাশের তারিখ। সো স্মারক নাম্বারটা এখানে দেবেন, তারিখটা এখানে দেবেন। তারপর আপনার নাম বাংলা, ইংরেজিতে জাতীয় পরিচয়পত্রের নাম্বার অথবা জন্মনিবন্ধন কার্ডের নাম্বার, এরপর জন্ম তারিখ উল্লেখ করবেন, জন্মস্থান উল্লেখ করবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত 25/3/2020 তারিখ ধরে আপনার বয়স যত হবে ঠিক অনুরূপভাবে এখানে অ্যাড করবেন। পিতার নাম, মাতার নাম, পিতার এনআইডি, মাতার এনআইডি এখানে উল্লেখ করতে হবে। বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা সহ মোবাইল নাম্বার, বৈবাহিক অবস্থা, ধর্ম, জাতীয়তা, লিঙ্গ, পেশা, এগুলো আপনাকে কিন্তু উল্লেখ করতে হবে। এবং শেষে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা তথ্য আছে, পরীক্ষার নাম উল্লেখ করবেন, বিষয়, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, পাশের বছর, বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা গ্রেড, কোন শ্রেণী সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন যে ব্যাংক ড্রাফের তথ্য কিন্তু এখানে অ্যাড করা যাবে। আর এখানে ব্যাংক ড্রাফের তারিখ দেওয়া আছে, কোন তারিখে আপনি ব্যাংক ড্রাফ করবেন, সেই সাথে ব্যাংক ও শাখার নাম উল্লেখ করতে হবে। এরপর নিচ থেকে এখানে যে তারিখ দেওয়া আছে, আপনি যে তারিখে আবেদনটি সাবমিট করবেন সেই তারিখটা এখানে দিয়ে আপনার স্বাক্ষরটা এখানে দিয়ে দেবেন। মনে রাখবেন এখানে যে স্বাক্ষরটা দিবেন, আপনাকে পরীক্ষার সেন্টারে যে আপনার অ্যাটেন্ডেন্স শীট থাকবে সেখানে আপনাকে সেই স্বাক্ষরটি করতে হবে। আর অনুরূপভাবে এখানে কিন্তু একটি প্রবেশপত্রের প্রয়োজন পড়বে। বাম পাশে দেওয়া আছে অফিস কর্তৃক পূরণ, এটা আপনার পূরণ করার দরকার নাই। ডান পাশে আবেদন কর্তৃক অতি সহজে পূরণ করতে হবে, পদের নাম, প্রার্থীর নাম, মাতার নাম, পিতার নাম এগুলো উল্লেখ করবেন। এবং প্রার্থীর ঠিকানা আবেদন কর্তৃক অতিক সহজে পূরণ, মানে আপনাকে নিজেকে পূরণ করতে হবে। এবং নিচ থেকে আপনার স্বাক্ষরটা এখানে দিয়ে দেবেন এবং এই জায়গাটা ফাঁকা রাখবেন, এটা তারা স্বাক্ষর করে আপনার বাসায় কিন্তু প্রেরণ করবে। সো এই ছিল রাজশাহী ইউনিয়ন কর্তৃপক্ষের যে নতুন নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। এরপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।